ক্লাস 9 বা নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের অন্তর্গত প্রথম অধ্যায় জানা হচ্ছে পরিমাপ। সো আজকের এই ভিডিওটিতে এই পরিমাপ অধ্যায়টির পার্ট টু ক্লাস হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট কিছু বাছাই করা অতি কমন যোগ্য এমসিকিউ সঙ্গে এসএকিউ সাজেশন সম্পর্কে আলোচনা করব। সো ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরুতেই বলে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং এই সমস্ত যাই যাবতীয় কিন্তু প্রশ্নগুলো আলোচনা হবে এগুলোকে তোমরা লিখে রেখো, ঠিক আছে? তারপর কিন্তু সেগুলোকে তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই। সো তোমাদের সুবিধাতে বলে দিচ্ছি, আমরা এই পরিমাপ অধ্যাটার পার্ট ওয়ান ক্লাস হিসাবে সেখানেও কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ সাজেশন সম্পর্কে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে রাখবে, কারণ ওই ভিডিওটা যারা যারা দেখোনি বা না দেখে থাকলে কিন্তু এই পার্ট টু ক্লাসের অনেক প্রশ্নই তোমাদের বুঝতে অসুবিধা হবে। ক্লিয়ার? এবার চলে যাচ্ছি পার্ট টু ক্লাসের কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এই পার্ট টু ক্লাসটা হলেই কিন্তু তোমাদের প্রথম অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট, এখানকার বাইরে কোনো প্রশ্ন আসতেই পারে না, আমি এটুকু বলতে পারি। সো প্রথম প্রশ্ন, ওজনের বাক্সে প্রমাণ বাটখারাগুলি কি অনুপাতে থাকে? 5:2:2:1 অনুপাতে থাকে। বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। বস্তুর ওজন মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। তারপর বলছে, দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? স্কেল। সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায়? 1 ন্যানোমিটার বা 0.1 সেমি, অর্থাৎ আমরা যে সমস্ত সাধারণ স্কেল দিয়ে মানে অঙ্ক করার সময় বা ইউজ করে থাকি আর কি, সেই স্কেলে 1 nm বা 0.1 সেন্টিমিটার কিন্তু মানে সর্বনিম্ন দৈর্ঘ্য কিন্তু মাপা যায়। এবার এখান থেকে একটি প্রশ্ন বলছে যে তাহলে কোথায় গেল, হ্যাঁ, একটি যন্ত্রের নাম লেখো যার সাহায্যে 0.1 সেমি দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায়। সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমরা একটু আগে বুঝতে পারলাম সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন অর্থাৎ সব থেকে ছোট যে মাপটা আঁকা যাবে বা মানে সঠিকভাবে পরিমাপ করা যাবে সেটা হচ্ছে 1 ন্যানোমিটার বা 0.1 সেমি আর কি, বা সেন্টিমিটার। কিন্তু এমন একটি যন্ত্র রয়েছে যেটাকে আবার এই 0.1 সেন্টিমিটারকে একদম সঠিকভাবে একদম সম্পূর্ণভাবে কিন্তু ক্লিয়ারভাবে পরিমাপ করা যাবে ভার্নিয়ার স্কেলে। এটুকু বোঝা গেল। পরবর্তী, একটি যন্ত্রের নাম লেখো যার সাহায্যে 0.01 সেমি দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায়। উত্তরটা তোমরা পেয়ে গেলে ভার্নিয়ার স্কেল। একটি যন্ত্রের নাম লেখো যার সাহায্যে তরলের আয়তন পরিমাপ করা যায়, সেটা হচ্ছে মাপুনি চোঙ। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। একটি যন্ত্রের নাম লেখো যার সাহায্যে নির্ভুলভাবে সময় মাপা যাবে, সেটা হচ্ছে মেট্রোনোম। দেখো সময় মাপার জন্য কিন্তু সব ধরনের কিন্তু মানে ব্যবহার হয়ে থাকে, ঘড়ি হয়ে থাকে, স্টপ ওয়াচ, কিন্তু নির্ভুলভাবে যদি আমরা সবাই সময় মাপতে চাই তাহলে কিন্তু মেট্রোনোম নামে যে যন্ত্রটি সেটি আমাদের ব্যবহার নিতে হবে বা সাহায্য নিতে হবে। তুলা যন্ত্রের রাইডারের কাজ কি? রাইডারের সাহায্যে 10 mg এর কম ভর পরিমাপ করা যায়, অর্থাৎ রাইডারের সাহায্যে আমরা 10 mg-র কম ভর পরিমাপ করতে পারি। স্টপ ওয়াচের ব্যবহার লিখবে, স্টপ ওয়াচ তোমরা জানো যে কী করা হয় যখন দৌড়াদৌড়ি করা হয় কেউ স্টপ ওয়াচ ব্যবহার করে, তো যাই হোক সেটা আমরা এখানে আলোচনা করবো। স্বল্পকাল স্থায়ী ঘটনা ঘটার সময় পরিমাপের জন্য স্টপ ওয়াচ ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ স্বল্পকাল খুবই অল্প সময় বা অথবা স্থায়ী ঘটনা যে সমস্ত রয়েছে সেই স্থায়ী ঘটনার যে সময়টা হয় সেটা কিন্তু পরিমাপের জন্য স্টপ ওয়াচ ব্যবহার করা হয়ে থাকে। বাকি প্রশ্নগুলো দেখে নাও। সাঁতার ও দৌড় প্রতিযোগিতায় কোন ঘড়ি ব্যবহার হয়? স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। এই সাঁতার এবং দৌড় প্রতিযোগিতায় যে সমস্ত ঘড়ি ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্টপ ওয়াচের। নেক্সট প্রশ্ন, মেট্রোনম কি, এটি কোন কাজে ব্যবহার করা হয়? মেট্রোনম নির্ভুল সময় মাপার ঘড়ি এবং উপগ্রহ উৎক্ষেপণের সময় এই ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে সময় পরিমাপ করা হয়, অর্থাৎ মেট্রোনম হচ্ছে একদম নির্ভুলভাবে সময় মাপার ঘড়ি। কিসের সময়? যখন উপগ্রহ উৎক্ষেপণের সময় যে ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে সময়টা কিন্তু পরিমাপ করা যায়। উপগ্রহ উৎক্ষেপণের সময় পরিমাপের জন্য কোন ঘড়ি ব্যবহার করা হয়ে থাকে? উত্তরটা তোমরা একটু আগেই জানলে, সেটা হচ্ছে কি? মেট্রোনম। পরবর্তী প্রশ্ন, অসম আকৃতির একটি পাতলা ধাতব পাতের ক্ষেত্রফল কিসের সাহায্যে নির্ভর করা যায়? সেটা হচ্ছে গ্রাফ পেপারের সাহায্যে। একটি কল থেকে জল পড়ার হার নির্ণয় করার জন্য কোন কোন যন্ত্র ব্যবহার করবে বা করতে পারো তোমরা, সেটা হচ্ছে বা করা উচিত বা করলে আর কি ভালো হবে, সাধারণ তুলা যন্ত্র ও আয়তন মাপার চোঙ। তারপর হচ্ছে ক্রোনোমিটার কি? লাস্ট প্রশ্ন, ক্রোনোমিটার হলো একটি ঘড়ি, এটি GMT অর্থাৎ গ্রিনউইচ মিন টাইম নির্দেশ করে। সো এই হচ্ছে তোমাদের পার্ট টু ক্লাসে খুবই অল্প সংখ্যক এমসিকিউ সঙ্গে এসিকিউ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমাদের ভিডিওটি শুরুতেই বলে দিচ্ছি, পার্ট ওয়ান ক্লাসটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে রাখবে। এছাড়াও পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে তার সাজেশনও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, অবশ্যই সেখান থেকে চেক আউট করে রাখবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।